তখন আমি স্কুলে পড়তাম। কম্পিউটার কম্পালসারি সাবজেক্ট করে দিল, সপ্তাহে দুটো করে ক্লাস। কম্পিউটার মানে সেই সময় ছিল একধারে সেটাতে গেম খেলা যায় এবং খুব ভালো ভালো ছবিও আঁকা যায়। আমি সারা হপ্তাহ ওয়েট করে থাকতাম কম্পিউটার ক্লাসের জন্য। ক্লাসের অনেকের বাসাতেই সেই সময় কম্পিউটার ছিল। আমারও ইচ্ছে ছিল যে আমি বাবাকে বলি আমারও একটা কম্পিউটার চাই, কিন্তু সেই সময় আমার বাবার মাইনেতে সেটা সম্ভব ছিল না। আমার তখন ভীষণ মনে হতো আমি যখন অনেক বড় হব, আমি যখন নিজের পায়ে দাঁড়াবো, যখন আমার কাছে অনেক টাকা থাকবে, তখন একটা কম্পিউটার নিশ্চয়ই কিনব। হ্যাঁ, মধ্যবিত্ত, মধ্যবিত্তদের ট্যাগলাইন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। দোকানে ড্রেস পছন্দের আগে প্রাইস ট্যাগটা নেড়ে ঘেটে দেখে নেওয়ার নাম মধ্যবিত্ত। সিনেমা হলে টাকা খরচ করে মুভি দেখব, তার চেয়ে বরং সেই সিনেমাটাই তো দুদিন বাদে টিভিতে দেখতে পারবো, এই ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়ার নাম মধ্যবিত্ত। উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট চাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বাবা আমায় বলল, শোনো, নিজের যোগ্যতায় সরকারি কলেজে পেলে ইঞ্জিনিয়ারিং পড়বে, না হলে প্রাইভেট কলেজে গাদা গুচ্ছের টাকা খরচ করে কিংবা ডোনেশন দিয়ে আমি তোমাকে পড়াতে পারবো না। শেষে রেজাল্টের ইঁদুর দৌড়ে পেছনে পড়ে গিয়ে আমার আকাশ ছোঁয়া স্বপ্নটাকে টুটি টিপে মেরে ফেলে সাদামাটা রেজাল্ট নিয়ে সাদামাটা কোনো কলেজে ভর্তি হয়ে যাই আমি। হ্যাঁ, আমি মধ্যবিত্ত, কলেজে গিয়ে যা হয় আর কি। বাবা আমার বাইক চাই, আমি বড় হয়েছি, জেদ ধরে বসলাম। যদিও বাইকটা আমার ভীষণ দরকার ছিল সে সময়। বাবাকে একদিন দেখলাম পাড়ার মোড়ের দোকানটায়। আমার ঘামে জবজবে বাবা নতুন জুতো কেনার বদলে পুরনো জুতোটাকে সারিয়ে নিচ্ছে। ভীষণ অপরাধী লাগছিল আমার নিজেকে। রিক্সা ভাড়া বাঁচিয়ে গন্তব্য থেকে হেঁটে বাড়ি ফিরে সেই জমানো টাকায় সিন্ধু সমান শখের থেকে বিন্দু সমান শখ পূরণ করার নাম মধ্যবিত্ত। মাকে আমি বরাবর দেখেছি বলতে, আরে আমি কি অত খেতে পারি, তোরা খা। মাছের গাদার পিসটা ছেলে মেয়ের পাতে তুলে দিয়ে নিজে ল্যাজার পিসটা তুলে রাখতেন মা। এটাও একরকমের অ্যাডজাস্টমেন্ট, বলুন। এবার একটা কাজ টাজ দেখ, বয়স তো হলো, আর কতদিন বাবার হোটেলে এভাবে বসে। মা সান্ত্বনা সুরে বলতো, শোন, বাবার ব্যবসাটা ভালো চলছে না, এতগুলো মানুষ বসে খাই, তুই ছেড়ে হোস, তুই বুঝবি না তো কে বুঝবে বলতো। এভাবে রোজ আকাশ ছোঁয়া স্বপ্ন বুকে চেপে মাটিতে নুইয়ে পড়েও উঠে দাঁড়ানোর নাম মধ্যবিত্ত। আর মধ্যবিত্তের আরেক নাম অ্যাডজাস্টমেন্ট। আমরা সবাই এখন অনলাইনে কম বেশি শপিং করি। মধ্যবিত্ত ছেলে মেয়েরা নিজের পছন্দের জিনিস কেনার চেয়ে সেই পছন্দের জিনিস অ্যাড টু কার্ট করে রাখতে অনেক বেশি অভ্যস্ত। এই ভেবে আমরা অ্যাড টু কার্ট করে রাখি যে একদিন নিশ্চয়ই কিনব। আচ্ছা, এখন থাক, পরের মাসে না হয়, না 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 না, আগে একটা চাকরি হোক, না না না, আগে আমার ব্যবসাটা দাঁড়াক, আগে আমি নিজে কিছু করি, একদিন এটা নিশ্চয়ই কিনব। ঠিক এভাবে প্রতিদিন নিজেকে ঝুটা সান্ত্বনা দেওয়ার নাম অ্যাডজাস্টমেন্ট। নিজেকে রোজ প্রতিশ্রুতি দেওয়ার নাম মধ্যবিত্ত।
মধ্যবিত্তের রক্তকণিকায় আসলে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা ঢুকে থাকে, আলাদা করে শেখাতে হয় না। মধ্যবিত্ত কোনো ধর্ম, জাতি, সম্প্রদায় কিংবা কোনো রং নয় বস। মধ্যবিত্ত মানে অ্যাডজাস্টমেন্ট, যা আমি আপনি রোজ করছি, রোজ।